নাম কি আপনার? আমার নাম সাজিয়া ফ্রিন প্রাপ্তি। আচ্ছা, আপনি কি করেন মূলত, পেশা কি করেন? আমি চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আচ্ছা, আজকে প্রোগ্রাম সম্বন্ধে আমাদের একটু দাঁড়ান দেন। আজকে চট্টগ্রাম কলেজ ইসিএ ক্লাব আয়োজিত ক্যানভাসে আংরক্ষা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রদর্শনী হচ্ছে। এখানে মূলত স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য প্রতিযোগী তাদের ছবি আছে, এবং এখানে দুটি গ্রুপ রয়েছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী। আর তাদের বিষয় হচ্ছে সম্পূর্ণ উন্মুক্ত। মূলত এই অনুষ্ঠানটার আয়োজক হচ্ছে চট্টগ্রাম কলেজ ইসিএ ক্লাব। ইসিএ মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আমাদের কলেজের যারা ইসিএ বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন তারা মূলত এই ক্লাবে আছেন, এবং আমাদের ইসিএ ক্লাব যথেষ্ট সক্রিয় এবং এখানে মূলত নাচ গান থেকে শুরু করে ক্রীড়া বিষয়ক সব ধরনের অনুষ্ঠানই করা হয়ে থাকে। তো এই উপলক্ষে আমাদের অন্যতম আয়োজন ক্যাম্পাসে আংরাখা 3.0। ইতিমধ্যে আমাদের বিগত 2 বছরে হচ্ছে 1.0 এবং 2.0 হয়ে গিয়েছে, তাই তৃতীয়বারের মতো ক্যাম্পাসে আংরাখা 3.0 চলছে। আপনার কেমন লাগতেছে যে ছোটদের সঙ্গে আবার যুক্ত হয়ে কাজ করতেছে? এক্সপিরিয়েন্সটা একটু বলুন। জি, আমাদের ছোটদের সাথে তো সবসময় ভালো লাগে, যে তখন কলেজে উঠে গিয়েছি, এখন সেই ছোটবেলায় যে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতাম ওদেরকে দেখে আমাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো আবারও মনে পড়ছে, যে আমরাও একসময় ওদের মতোই ছিলাম, ওদের মতো ছবি আঁকতাম। তো খুব ভালো লাগছে, এবং বাচ্চাদের সাথে তো কাজ করার মজাই আলাদা, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমরা হচ্ছে চিটাং কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেওয়া হয়েছে, এবং যারা বিজয়ী তাদের জন্য পুরস্কার রাখা হয়েছে। এবং এই ক্লাব থেকে শুধুমাত্র সকল শিক্ষার্থীদেরকে বিনোদন দেওয়ার লোকে এই আয়োজন করা হয়েছে। কোন স্কুলে পড়েন আপনি? কোন ক্লাস পড়েন? দ্বাদশ। পরীক্ষায় অংশগ্রহণ করে কেমন লাগতেছে আপনার? নাম কি আপনার? আনিবা। কোন কোন ক্লাস পড়েন? দ্বাদশ শ্রেণীতে পড়ি। কোন স্কুল? হাজি মোহাম্মদ মহসিন কলেজ। আজকে পরীক্ষায় আসি কেমন লাগতেছে? আজকে এসে খুব ভালো লাগতেছে, এখানে আমি ফার্স্ট টাইম আসছি এখানে। নাম কি আপনার? কোন ক্লাস থেকে? দশম। কোন স্কুল থেকে? আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। কেমন লাগতেছে আজকে? আজকে একটা ইভেন্ট নামানো হয়েছে আমাদের চিটাঙ্কন কলেজের ইসিএ ক্লাবের পক্ষ হতে, ক্যাম্পাসে আংরাখা 3.0, যেটা বিগত পরপর দুই বছর হয়েছে। 2019 লাস্ট হয়েছে, পরে করোনার জন্য হতে পারেনি। এখন আমরা আমাদের যারা HSC 23 আর HSC 22, আমরা যারা আছি তারা আমরা আবার ক্যাম্পাসে আংরাখা 3.0 নাম নিয়েছি 2022, যেটা মিলে বিভিন্ন দুটা ক্যাটাগরিতে হচ্ছে জিনিসটা। ক গ্রুপে আছে 5-8 আর খ গ্রুপে আছে 9-12। এই বিভাগে আমরা জন্য যারা আছে তারা আছে 24 থেকে প্রোগ্রাম আর 9 গোটে বিষয়। আর বিজয়ীদের জন্য কী পুরস্কার আছে? বিজয়ীদের জন্য ক্রেস্ট আছে সবার জন্য, আর যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সবার জন্য সার্টিফিকেট দেওয়া হবে। আর আমাদের যারা প্রধান অতিথি আছে তিনি এসে আমাদের বিজয়ীদের ক্রেস্ট দেবেন। ক গ্রুপকে একটা দেবেন, খ গ্রুপকে একটা দেবেন, আলাদা আলাদাভাবে তাদেরকে ক্রেস্ট দেওয়া হবে আর সার্টিফিকেট দ্বারা সম্মানিত করা হবে। আর আপনি এই যে সবার সঙ্গে একসঙ্গে কাজ করতেছেন কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে আসলে, এটাই তো একটা মেইন উদ্দেশ্য, যে সবার সাথে একটা ক্লাবে যুক্ত হলে সবার সাথে পরিচয়, সবার সাথে হাসি, একটা সব অনেক কিছু শেখা যায়। কলেজে একটা আলাদা পড়ালেখার পাশাপাশি একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, একটা আলাদা সময় কাটানো যায়, একটা এটার জন্য এই আনন্দ উপভোগ করার জন্য এই ক্লাবের সাথে যুক্ত হওয়া। পেশায় কি করেন? আমি গৃহিণী। আচ্ছা, আজকে এই কলেজে এসে কেমন লাগতেছে আপনার? দারুণ। এগুলো এই কলেজ আমি পড়েছি 100 বছর। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে আজকে কে আসছে আপনার শিক্ষার্থী? কোন ক্লাস পড়ে? 8। আজকে পরীক্ষা অংশগ্রহণ করে কেমন লাগতেছে আপনার কাছে? ভালোই লাগছে, আমরা পুরোনো স্মৃতি ফিরে গেলাম আর কি। পুরোনো স্মৃতি ফিরে গেলাম। নাম কি আপনার? আমার নাম? হ্যাঁ, জানলাম। পেশায় কি করেন? আমি হাউসওয়াইফ। আচ্ছা আচ্ছা, আজকে কলেজে এসে কেমন লাগছে? ভালো লাগছে। শিক্ষার্থী কে আপনার, কি হয়? কোন ক্লাস পড়ে? আমারও ভালো লাগতেছে।